কয়েকদিন বৃষ্টির ফলে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর ও দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের অসংরক্ষিত অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। গতকালও ফুলহার নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। নদীর জলে প্লাবিত হয়েছিল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া প্রভৃতি এলাকা। এলাকাগুলির মধ্যে ক্যানেলের জল ঢুকে বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছিল। এর ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ভেতরের গ্রামগুলি। এলাকার বাসিন্দারা বেশ কয়েকদিন থেকেই ত্রাণের দাবি করে আসছিল। তার সঙ্গে সঙ্গে চরম সংকটে পড়েছিল গবাদি পশুর খাবার জোগাড় করা। প্লাবিত হওয়ার ফলে এলাকায় গবাদি পশুর খাবারের চরম আকাল দেখা দিয়েছিল। যদিও আজ মালদা জেলা সেচ দপ্তর থেকে জানা যায়, আজ সকাল থেকে নদীর জলের স্তর খানিকটা নেমেছে। এদিন আজ ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে প্লাবিত হওয়া এলাকায় পরিদর্শনে যান মালদা জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষা মর্জিনা খাতুন। তিনি নদী সংলগ্ন গ্রামগুলি ঘুরে দেখেন, এলাকাবাসীর অভাব অভিযোগ শোনেন। দেখতে থাকুন আমাদের রিপোর্ট। আমাদের এখানে ছেলে বকরি ভয়েস টয়েস নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একদম বন্যার জলে এতে বসে আছে। না ত্রিপাল না কিছু, আমাদের খাবার টাবার সবই কষ্ট, যাওয়ার কোনো সুবিধা নাই, কাউকে পাচ্ছি না আমরা। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে এই এলাকাটা প্রতি বছর বন্যা হয়। এখানে জানাই আছে ব্লকে যে বন্যা হবে, ডিএম পর্যন্ত জানে। আমার মনে হচ্ছে যে এমন কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাই যে ভাকুড়িয়া মালদা জেলায় আসার পর ভাকুড়িয়া দেখেন। যাই হোক, ইদানিং না আসতে পারে, কিন্তু সবথেকে বড় কথা এখানকার মানুষের যা দুরবস্থা আছে এই বন্যাটা। এই যে আমাদের পাড়ারই একটা ছেলে বলল যে 4 মাস থেকে এটা চলছে, তো কমসে কম এটা দফা হলো 6 দফা, ষষ্ঠ দফা এটা জল। তো এই ষষ্ঠ দফায় শেষ নাই, আবার যদি বৃষ্টি বাড়ে একটু, যদি উত্তরবঙ্গে যেমন দার্জিলিং জলপাইগুড়ি এগুলোতে বর্ষা হলেই, দিনাজপুরে বর্ষা হলেই এখানে জল চলে আসবে। এখন সমস্ত মানুষ জলবদ্ধ হয়ে পুরো 4 মাস থেকে আছে। এলাকার লোক যদিও গৃহস্থ পরিবারেরা, কিন্তু চতুর্দিক থেকে যাতায়াত বন্ধ, রান্নার অনেকের রান্নার ঘরে জল ঢুকে গেছে। গবাদি পশু সব থেকে এখানে যে মিল্ক পারপাস এরিয়া, এখানে গবাদি পশু